বৃহস্পতিবার সকালে রেষারেষি জেরে পথ দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস, আহত কমপক্ষে 15 জন। আহতদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালবেলায় আসানসোল থেকে আসা একটি টুরিস্ট বাস ও লরির মধ্যে রেষারেষির সময় টুরিস্ট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 2 নম্বর জাতীয় সড়কে চান্দা মোড়ে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে। স্থানীয়রা এবং পুলিশ এসে আহত যাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে পাঠান। বা ওই যে বাসে যাত্রী যারা ছিল তাদের মুখে শুনলাম যে একটা ট্রাক আর একটা জঙ্গিপুরের বাস ওভারটেক করে যাচ্ছিল, আর পিছনে ছিল বাসটা, এই টুরিস্ট বাসটা। তো সে ওই জঙ্গিপুরে বাসটাকে বাঁচাতে গিয়ে নিচে দিকে নেমে যায়, নিচে দিকে যাত্রী করতে করতে ওর বাসে ব্রেক ফেল হয়ে যায়। ব্রেক ফেল হয়ে যাওয়াতে একটা ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোলটাতে এসে মারে, এমনকি এমন ইলেকট্রিক পোলটাকে মেরেছে যে ইলেকট্রিক পোলটা সুদ্ধা ভেঙে গেছে। হ্যাঁ, যাই হোক, মানে ভাগ্যের বলুন আর কপালের বলুন। বাসটিকে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ, তবে চালক পলাতক। আসানসোল থেকে হরিঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।